আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিব, খুবই সহজভাবে একটা বশীকরণ তদবির। আপনারা এই তদবিরটা যদি করেন অবশ্যই অবশ্যই কাজ হবেই হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কথা দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করে দিচ্ছি। কিভাবে করবেন এই তদবিরটা সেটাও বলে দিচ্ছি। তো এই বশীকরণটা আপনাকে যেভাবে করতে হবে, যাকে বশ করতে চাচ্ছেন সেটা যদি আপনার সৎ উদ্দেশ্য হয়ে থাকে অবশ্যই এটার কাজ হবে। যেমন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফেলে দিয়েছে, অথবা স্বামী স্ত্রী ছিল ঝগড়া হয়েছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন, অথবা শ্বশুর শাশুড়িকে আপনার আয়ত্তে আনার জন্য, শ্বশুর শাশুড়ি সবসময় বকাঝকা করলে, অথবা যে কাউকে বশীকরণের জন্য এই কাজটা আপনি করতে পারেন। কিভাবে করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটা কাগজ সংগ্রহ করতে হবে, সাদা কাগজ, সাদা আকৃতির যে কোনো ধরনের কাগজ সংগ্রহ করতে হবে। অর্থাৎ লেখার জন্য যে কাগজগুলো হয় ওই কাগজগুলোর মধ্যে লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে। লাল কালি দিয়ে একটা কাজ, লাল কালি দিয়ে আপনি যাকে যাকে বশ করতে চাচ্ছেন সেই বশ করতে হবে, যাকে যাকে বশ করতে চান তাদের প্রত্যেকের নাম ওই কাগজের মধ্যে আপনি লিখবেন এবং নিচে একটা মোমবাতি ধরাবেন। যাকে যাকে বশ করতে চান প্রত্যেকের নাম আপনি ওই কাগজের মধ্যে লিখবেন এবং ওই কাগজের শুরুতে লিখবেন 7-8 এবং 7-8-8, 7-8-7 লিখবেন না, 7-8-7। এটা আমরা অনেকেই ভাবি বিসমিল্লা, কিন্তু 7-8-7 এটা বিসমিল্লা না, অথবা 7-8-6 আমরা অনেকেই ভাবি এটা বিসমিল্লা, 7-8-6 অথবা 7-8-7 এটা ভাবি বিসমিল্লা, কিন্তু এটা লেখা যাবে না। 7-8-8 মানে 7 তারপর 2টা 8, এটা লিখবেন কাগজের শুরুতে, বাংলা লিখলেই হবে। তো ঠিক এই কাজটা আপনি করবেন। করার পর আমাদেরকে তার পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে লেখার পর আগে আগুনে পোড়ানো যাবে না, নিশ্চিত মোম ধরিয়ে রাখতে হবে। ধরিয়ে আপনি মনে মনে এই আমলগুলো করবেন। একবার আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ইব্রাহিম পড়বেন এবং একবার পড়বেন দুরূদ শরীফ এবং 111 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে ইস্তেগফার বলা হয়। এভাবে পড়বেন 111 বার, 111। তারপর আপনি বিসমিল্লাহ বলে এই কাগজটা, সামনের যে মোমবাতি ধরানো মোমবাতি ধরিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তারপর আপনি এই আগুনের মধ্যে এই কাগজটা পোড়াবেন। পোড়ানোর পর যে ছাইটা হবে এই ছাইটা আপনি কাঁটাযুক্ত কোনো গাছের গোড়ায় পুঁতে দিবেন, কাঁটাযুক্ত কোনো গাছের গোড়ায় যখন পুঁতে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যাদের নাম লিখেছেন তারা অবশ্যই আপনার বশে আসবেই আসবে ইনশাআল্লাহ। তবে আমি আরেকটা কথা বলতে পারি, যে আপনি বর্তমানে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখবেন, বশীকরণ ভিডিও এই সেই, সব ধোঁকাবাজি, সবই বলবো না, অধিকাংশ ভিডিও আছে কেউ না জেনে না বুঝে তারা এই তদবিরগুলো দেয়, অথবা অন্যজনের সাথে থেকে দেখে, তার কোনো উস্তাদ নেই, কারোর থেকে না শিখে না বুঝে এগুলো দেওয়া শুরু করে। তো সেগুলোর মাধ্যমে করলে কিন্তু আবার কাজ হবে না। এজন্য আপনার কোনো উস্তাদ সহ সিলসিলা আছে, যার এমন কোন উস্তাদ সহ যার পীর আছে, যার মুরব্বি আছে, পীর মুরিদি, এটা আবার অনেকেই বলে ইসলামের ক্ষেত্রে হারাম, কিন্তু আপনার যে পীর মুরিদি কখনো শিরিক করার কথা বলে না, যে পীরকে সেজদা করতে হয় না, অথবা যার কাছে গিয়ে মাথা নত করতে হয় না, এমন পীর না, যে হকের পীর, যে সত্যের পরামর্শ দিয়ে ভালো কাজের পরামর্শ দিয়ে যার উস্তাদ আছে, এমন কোন লোক থেকে আপনারা এই তদবিরগুলো গ্রহণ করবেন, করলে অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। অনেকেই আছে দাড়ি শেভ করে নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে, নামাজ নাই রোজা নাই, সে আবার বশীকরণ মন্ত্র দেয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝদান করুক, আমরা সঠিক মানুষগুলো থেকে এই মন্ত্র মানে মন্ত্র না আর কি তদবিরগুলো জানার চেষ্টা করবেন। আর হিন্দুরাও কিন্তু ঠিক এই কাজগুলোকেই তারা অন্য নামগুলো দিয়ে বলে এটা মন্ত্র, অবাক হয়ে যাবেন তাদের ভিডিওগুলো দেখলে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝ দান করুক, তারাও এই মুসলমানদের থেকে আল্লাহর নাম নেয়, এই আরবি হরফ নেয়, এই নেয় সেই নেয়, এগুলো নিয়ে তারা বশীকরণ করে। যাই হোক, সেগুলোর ক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে কাজ হয় আবার হয় না, কিন্তু সবগুলো কিন্তু মুসলমানদের থেকেই নেওয়া, এই জন্য মুসলমানদেরটাই সবচেয়ে বেশি কার্যকর। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।